তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে আইরিশদের হারালো বাংলাদেশ। প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে আট ওভারে। জিততে হলে আয়ারল্যান্ডকে করতে হবে 104 রান, আর সেই রান করতে গিয়ে শুরুতেই মরকুট হয়ে আইরিশরা। নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে প্রথম দুই ওভারে তুলোধুলো করেন দলটির এই দুই ওপেনার, স্টার্লিং রস ও আয়ারের। তবে সেই দাপটটা কমন তৃতীয় ওভারে হাসান মাহমুদ বোলিংয়ে এসে এক ওভারে মাত্র 5 রান দিয়ে তুলে নেয় এক উইকেট। এরপরের ওভারেই 3 উইকেট তুলে নেয় তাসকিন আহমেদ, খরচ করেন মাত্র 7টি রান। আইরিশদের ব্যাটিং লাইন আপের কোমর ভেঙে যায় সেখানেই। পরের ওভারে হাসান মাহমুদ 15 রান খরচ করলেও সাকিব বোলিংয়ে এসে সেটি পুষিয়ে নেন মাত্র 5 রান খরচ করে। সপ্তম ওভারে মুস্তাফিজ রানের লাগাল টেনে ধরে রাখতে আয় ইনিংসের একেবারে শেষ ওভারে নিজের কাজটা বেশ ভালোভাবেই করেন। তাসকিন আরও এক উইকেট শিকার করার পাশাপাশি খরচ করেন মাত্র 9 রান। আর এতেই আয়ারল্যান্ড থেমে 8 ওভারে 5 উইকেট হারিয়ে 81 রানে ডিএলএস ম্যাচে বাংলাদেশের হয়। 22 রানের ব্যবধানে আর এই জয়ে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। প্রিয় বন্ধু, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন পরবর্তী আপডেট পেতে।